পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির বিষয়ে বিস্তর আলাপ আলোচনা আসলে সর্বমমলে হয়েছে, এবার এটি ইতিবাচক সাথে অবশ্যই নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে। আমরা যেটি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের শুরুতে সভাপতি আত্মপ্রকাশ করেছেন, যিনি একটি প্যাসিবাদী ছাত্র সংগঠনের অতীতে রাজনীতি করেছে বলে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। এবং পরবর্তী সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশ দেখেছি, তাকেও আমরা ছাত্র শিবিরের রাজনীতি পরবর্তীতে দেখেছি। কিন্তু তিনি পূর্বে একটি প্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে রাজনীতি করেছেন, এটিও আমরা গণমাধ্যমে দেখেছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি যে বক্তব্য দিয়েছেন, এটি সংগঠনের বক্তব্য। আমরা যেটি মনে করছি যে গোপন তৎপরতার মাধ্যমে কোনো জনসম্পৃক্ত রাজনীতি করা সম্ভব নয়। অতীতে আপনি প্যাসিবাদী একটি ছাত্র সংগঠনের রাজনীতি করেছেন, এখন প্যাসিবাদ বিদায় হওয়ার পরে এখন একটি স্বাভাবিক সময়ে এসে আপনি সেই গোপন রাজনীতি বাদ দিয়ে আপনি প্রকাশ্যে ছাত্র শিবিরের রাজনীতি করাকে এটি আমরা প্রতারণামূলক রাজনীতির কর্মীর আচরণ মনে করি, এবং একই সাথে এটি প্রতারণামূলক রাজনৈতিক সংগঠনের আচরণও বলে মনে হচ্ছে। এবং একই সাথে সাথে আমরা শিবিরকে আহ্বান জানিয়েছিলাম যে গোপনে তৎপরতা বাদ দিয়ে জনসম্পৃক্ত রাজনীতি করার, এবং একই সাথে সাথে আমরা সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে রাজনীতি করার আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম, এবং ভবিষ্যতে আমাদের আহ্বান এটি আহ্বান থাকবে। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই সকল ছাত্র সংগঠন আন্দোলন করেছিল, এবং একই সাথে সাথে যারা এই প্যাসিবাদ কায়েম করেছিল, এই প্যাসিবাদকে বিদায় করার জন্য, এবং একই সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেই সকল ছাত্র সংগঠন আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মধ্যে আমাদের সাথে কোনো বিরোধ নেই। আমাদের বিরোধের জায়গাটা আসলে স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে যারা গোপনে প্যাসিবাদী রাজনীতি করেছে কিন্তু এখন প্যাসিবাদ বিদায়ের পরে সেই প্যাসিবাদকে বিদায় করে তারা প্রকাশ্যে রাজনীতিতে এসেছেন, এটি আমাদের আসলে মূল পয়েন্ট। কিন্তু আমরা মনে করছি যে যদি সাধারণ শিক্ষার্থীদের জন্য কেউ রাজনীতি করে, সে রাজনীতির বিরুদ্ধে আচরণ করা, সে রাজনীতির মনোভাবের বাইরে আচরণ করা, এটি আমাদের বিষয় নয়, এটি তার স্ব স্ব সংগঠনের বিষয়। আমরা মনে করছি যে 1975 সালের 24শে জানুয়ারি যখন বাকশাল তৈরি হয়েছিল, যখন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তিনি বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা করেছিলেন, সব দলের রাজনীতি করার পরিবেশ তৈরি করেছিলেন। সুতরাং আমরা তো ওই স্পিডের সাথে আমাদের রাজনীতি রয়েছে। সুতরাং আমরা মনে করি কোনো ছাত্র সংগঠন নিষিদ্ধ থাকুক, এটি আমরা চাই না। একই সাথে সাথে আমাদের যেই জায়গাটুকু, আমাদের বক্তব্য জায়গাটুকু আমরা গণমাধ্যমে স্পষ্ট করেছি, আমাদের সংগঠনের সভাপতি স্পষ্ট করেছে, আমি নিজে স্পষ্ট করেছি। সুতরাং এর বাইরে আমাদের আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের বক্তব্যটুকু আমরা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছি।